বন্ধুরা নবম দশম শ্রেণীতে আমরা একটা কথা পড়েছি আলো দ্বৈত ধর্ম প্রদর্শন করে অর্থাৎ আলো কখনো কণা কখনো তরঙ্গ রূপে আচরণ করে আমাদের এই মডার্ন ফিজিক্স অধ্যায়ের এই অংশ থেকে আমরা সামনে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আলো আসলে কোন ক্ষেত্রে কণা হিসেবে কাজ করে তো আমরা অলরেডি কিন্তু আলোর ক্ষেত্রে তরঙ্গ ধর্ম ধর্মের ব্যাপারটা জেনেছি নাইন টেনে আর তরঙ্গ ধর্মের জন্য যে প্রুফগুলো লাগে বা আলো যে অ্যাকচুয়ালি একটা তরঙ্গ এটাকে প্রমাণ করার জন্য আমরা আসলে কয়েকটা ঘটনা দেখেছি আর ওই ঘটনাগুলোর এক্সপ্লেনেশন দেখেছি আলো তরঙ্গ হলেই কেবল দেওয়া সম্ভব তরঙ্গ না হলে এই এক্সপ্লেনেশনগুলো দেওয়া সম্ভব না যেমন ঘটনা হচ্ছে দিচির এর পরীক্ষার ঘটনাটা সমবর্তন ঘটনাটা অপবর্তন ঘটনাটা এগুলো সব আলোর তরঙ্গ ধর্মকে প্রমোট করে আলোর কণা ধর্মকে প্রমোট করে এরকম কয়েকটা ঘটনা আমরা আসলে পরের ক্লাস থেকে শিখতে যাচ্ছি ফটো ক্রিয়া আমরা শিখতে যাচ্ছি আমরা কমটন প্রভাব শিখতে যাচ্ছি তো এই জিনিসগুলো আসলে আলোর কণাধর্মটাকে প্রমোট করে এগুলো আমরা পরের ক্লাসগুলো থেকে আসলে শেখা শুরু করব। তো আমরা আলোর কণা ধর্মের যে ব্যাপারটা এটা যে একবারে শিখিনি এখন পর্যন্ত তা বললে ভুল হবে কারণ আমরা গুণগত রসায়ন অধ্যায় কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা সেখানে প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি দেখেছি সেখানে কিন্তু আমরা শক্তির প্যাকেট ওয়ান সম্বন্ধে ধারণা নিয়েছি সো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এক তারপরে আমরা আলোচনা করবো আলো যেমন দুই রকমের ধর্ম দেখাতে পারে তেমনি বস্তুর ক্ষেত্রে দুই রকমের ধর্ম একটা সম্ভাবনা ক্রিয়েট হয় কারণ আলো যদি কণা আর তরঙ্গ রূপে আচরণ করে তাহলে বস্তু অ্যাকচুয়ালি তরঙ্গ আর রূপে আচরণ করা উচিত সেইটা থেকে কম্বাইন্ডলি একটা এক্সপেরিমেন্ট আমরা আসলে আমাদের সিলেবাসে আলোচনা করা হয় না বাট রয়েছে সেই এক্সপেরিমেন্ট হচ্ছে ড্যাভিসন গ্রামার এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টে অ্যাকচুয়ালি বস্তুর মধ্যে যে কণা আর তরঙ্গ দ্বৈত ধর্ম রয়েছে সেটাও বোঝা যায় আর এটা সম্বন্ধে একটা থিওরি আমরা পড়ব সেই থিওরিটা হচ্ছে ডি ব্রকলির সমীকরণ তো ডি ব্রগলির সমীকরণও আমরা পড়বো তো লাল কালার দিয়ে যে পোর্শন গুলো দেখা যাচ্ছে সেগুলি আসলে আমাদের এই চ্যাপ্টারে বাকি পর্শন আর আরেকটা জিনিস পড়বো সেটা হচ্ছে কৃষ্ণবস্তুর বিকিরণ প্লাঙ্কের কোয়ান্টাম দিয়ে চলো আলোচনা শুরু করা যাক আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি ছোট্ট করে কোথায় গুণগত রসায়ন অধ্যায় আমি তোমাদের পড়িয়েছিলাম কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে সেখানে বোর পরমাণু মডেল পড়াতে গিয়ে কিন্তু আমি তোমাদেরকে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে কিছু ধারণা দিয়েছিলাম তো আজকের ক্লাসে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা পড়বো এটাকে আমি একটু আমার ভাষায় তোমাদের কাছে এক্সপ্লেন করবো তো এখানে কী বলে দেওয়া আছে কোনো উৎস থেকে বিকিরণ শক্তির প্যাকেট হিসেবে নির্গত হয় উক্ত শক্তির প্যাকেটকে কোয়ান্টাম বলে প্লুরাল নাম্বারে বললে আমরা কোয়ান্টা বলে থাকি তো এই ঘটনাটা আমরা যদি দেখতে চাই তাহলে কিভাবে বলতে পারি এখানে একটা বাল্ব দেখতে পাচ্ছ এই বাল্বটাকেই আমরা যদি জ্বালাই তাহলে আমরা আলো তার চারদিকে ছড়িয়ে যেতে দেখি রাইট সো বিকিরিত হতে দেখি আলো তো এই যে আলো বিকৃত হচ্ছে আমরা তো ঠিক এইভাবে দেখি কিন্তু প্লাঙ্কের মতে এই আলোটা আসলে এইরকম না বা কন্টিনিউয়াসলি বের হচ্ছে না বরং বিচ্ছিন্নভাবে এক একটা প্যাকেট আকারে নির্গত হচ্ছে জাস্ট এরকম করে তো এই প্যাকেটগুলো এতটা ছোট আর এত রিপিটেডলি বের হচ্ছে যে আমরা এটাকে দেখতে এরকম দেখি কিন্তু প্রকৃতপক্ষে প্লাঙ্কের মতো আলোগুলো এইভাবে প্যাকেট আকারে বের হচ্ছে সো প্রতিটা প্যাকেটের নাম যদি দেই প্রত্যেকটা প্যাকেটের একটা সুনির্দিষ্ট শক্তি রয়েছে এই প্রত্যেকটা প্যাকেটের নাম যদি দেই প্রত্যেকটা প্যাকেটের নাম হচ্ছে কোয়ান্টাম আর এই শক্তির প্যাকেটগুলোকে একত্রে আমরা কোয়ান টা বলতে পারি তো আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের প্রথম যে ব্যাপারটা সেটা দেখলাম এবার চলো আসি দ্বিতীয় একটা পয়েন্ট সেটার মধ্যে সো এই যে আমরা বলেছি যে এইগুলোকে আমরা শক্তির কোয়ান্টাম বলি সো এক একটা শক্তির প্যাকেট এগুলোর মধ্যে আবার সুনির্দিষ্ট শক্তি রয়েছে এই শক্তির মানটা কত স্বাভাবিকভাবেই জানতে চাইতে পারি যে এই শক্তির মানটা কত এটাই আমার দ্বিতীয় পয়েন্টে আলোচনা করা হয়েছে কোয়ান্টামে শক্তির পরিমাণ কত হবে তা নির্ভর করছে বিকিরণের কম্পাঙ্কের ওপর অর্থাৎ আমরা এখানে হলুদ কালারের আলো জ্বালিয়েছি হলুদ কালারের আলো না জ্বালিয়ে আমি লাল কালারের আলো নীল কালারের আলো জ্বালাতে পারতাম সো আমরা জানি এক একটা আলো এক এক রকমের কম্পাঙ্ক রয়েছে রাইট এক একটা তোমরা পড়েছো কেমিস্ট্রির মধ্যে তারিচম্বক বর্ণালী রেখার মধ্যে যে এক একটা রঙের আলো বেনিয়ে আসহকাল এক একটা কম্পাঙ্ক বিশিষ্ট সো প্রত্যেকটা শক্তির প্যাকেট আসলে কালারের উপর ডিপেন্ড করে কালার মিনস কম্পাঙ্ক কারণ এক একটা কালারের এগেনস্ট এক একটা কম্পাঙ্ক রয়েছে আর এই নির্ভরতাটা কীরকম প্লাঙ্কের মতে এই নির্ভরতাটা হচ্ছে যত বেশি কম্পাঙ্ক বিশিষ্ট আমার বিকিরণটা তত বেশি আমার কোয়ান্টামের শক্তির পরিমাণটা সো ই দিয়ে আমরা বোঝাচ্ছি প্রতিটা প্যাকেটের শক্তির পরিমাণ মানে প্রত্যেকটা এই জাস্ট এটার শক্তির পরিমাণ ই এটার শক্তির পরিমাণ আরেকটা ই এটার শক্তির পরিমাণ আরেকটা ই সো এই ইগুলো নির্ভর করে কিসের ওপরে এফের ওপরে সো প্রত্যেকটা প্যাকেটে কতটুকু শক্তি থাকবে সেটা হচ্ছে ওই রঙের আলোটার কম্পাঙ্কের ওপর নির্ভর করবে সো আমরা ই সমানুপাতিক এফ বলতে পারি এখান থেকে সমান সমান দিলে আসলে ধ্রুবক আসে যেহেতু সূত্রটা প্লাঙ্কের সো ধ্রুবকটাও প্লাঙ্কের ধ্রুবক হিসেবে আমরা চিনি এইচ দিয়ে আমরা প্রকাশ করি তোমরা পড়েছ এটার ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পর ইনভার্স টেন টু দি পর মাইনাস থার্টি ফোর বলতে পারি অনেক ছোট্ট একটা ভ্যালু সো ই সমান সমান এফ দ্যাট মিন্স এক একটা কম্পাঙ্কের ভ্যালু যদি আমি জানি এক একটা রঙের তাহলে ওই কম্পাঙ্কের আলোর যে শক্তির প্যাকেট থাকবে ছোট্ট এই শক্তির প্যাকেটে কতটুকু শক্তি সঞ্চিত সেটা কিন্তু আমরা বের করতে পারবো তাই না আমার প্লাঙ্কের ধ্রুবকের মান মুখস্ত জাস্ট কম্পাঙ্কটা লাগে যেই এই রঙের আলোর জন্য আমি কোয়ান্টামের শক্তি বের করব সেই রঙের আলোর কম্পাঙ্কটা লাগবে এখন এখান থেকে আমি তোমাদের একটা ছোট প্রশ্ন করি যে এখানে তো আমরা একটা হলুদ কালার একটা লাল কালারের কোয়ান্টাম দেখছি রাইট সো হলুদ কালারের আলোর ক্ষেত্রে হলুদ কালারের অনেকগুলো কোয়ান্টাম আমরা পাবো লাল কালারের আলোর ক্ষেত্রে লাল কালারের অনেকগুলো কোয়ান্টামরা পাবো জানতে যাওয়া হয়েছে কোনটার শক্তি বেশি সো এই হলুদ কালারের আলোর শক্তি বেশি নাকি লাল কালারের আলো শক্তি বেশি আমার এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি ধারণা থাকে তার ইচ্ছম্ব বর্ণালী সম্বন্ধে তাহলে কিন্তু তোমাদের এটার উত্তর দেওয়াটা খুবই সহজ তুমি জানো যে বেনিয়া আসহ কলা এখানে আমরা যতই বেনিয়া সহ কলা লয়ের দিকে যাচ্ছি অর্থাৎ লাল লালের দিকে যাচ্ছি ততই আমরা কিন্তু অ্যাকচুয়ালি কী দিকে যাচ্ছি আমাদের যে কম্পাঙ্কের ভ্যালুটা সেই কম্পাঙ্কের ভ্যালোটা কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে কমছে চিন্তা করে দেখো এই যে কম্পাঙ্কের ভ্যালুটা কমছে বাম পাশে কম্পাঙ্কের ভ্যালুটা কম যতই আমি ডান দিকে যাচ্ছি অর্থাৎ আমি বেগুনির দিকে যাচ্ছি ততই কিন্তু আমার কম্পাঙ্কের ভ্যালুটা বাড়তেছে দেখো এইস টেন টু দি পর সিক্স এইট টেন ডান দিকে যাচ্ছি কম্পাঙ্কের ভ্যালুটা বাড়তেছে আর দেখাই যাচ্ছে হলুদটা লালের ডান পাশে আছে তার মানে এইটার ক্ষেত্রে যদি আমরা কোয়ান্টা বা ফোটনের শক্তিটা চিন্তা করি এই হলুদ আলোর ক্ষেত্রে এই ফোটনের শক্তিটা কিন্তু বেশি হবে তার মানে আমরা কিন্তু একটা ছোটোখাটো জিনিস দেখে ফেললাম যেটা অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াটা অনেক ক্লিয়ার করে যে আসলে এক একটা আলোর কোয়ান্টা বা ফোটনের শক্তি এক এক রকম এখন এইখানে আবার তোমাদের একটা কনফিউশন হয় সেটা হচ্ছে তীব্রতাটা নিয়ে সো তীব্রতাটা একটু ভালো করে বুঝতে হবে এই জায়গায় দুইটা আমি একই বর্ণের আলো নিচ্ছি দুইটি হলুদ কালারের আলো নিচ্ছি এখানে ফিফটি ওয়াট এখানে হান্ড্রেড ওয়াট এটা কি বুঝাম ফিফটি ওয়াট হান্ড্রেড ওয়াট এটা হচ্ছে আমরা জানি বাল্বের ক্ষমতা তাই না ক্ষমতা যত বেশি হবে তত বেশি শক্তি প্রবাহিত হবে তাহলে তোমরা ধারণা করতেছো যে ভাইয়া তাহলে এখানে কি ফোটনের শক্তি বেড়া যাচ্ছে ব্যাপারটা তা না ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের যে বাল্বটা এটা তো বেশি উজ্জ্বল্য দেয় একশো ওয়াট কম উজ্জ্বল দেয় একশো ওয়াটের যে বাল্বটা সেটা তুলনামূলক বেশি উজ্জ্বল দেয় সো পঞ্চাশ ওয়াটের বাল্বটাতে তাহলে ফোটনের শক্তি যে বাড়তেছে তা না ব্যাপারটা যেটা হইতেছে যে পঞ্চাশ ওয়াটের বাল্বে যে ফোটনগুলো নির্গত হচ্ছে চারোদিকেই নির্গত হচ্ছে আমি একদিকে দেখাচ্ছি এই ফোটনগুলো যেই পরিমাণের ডেন্সিটিতে নির্গত হচ্ছে সেই তুলনায় একশো আটের বাল্বে এর চেয়ে বেশি ডেন্সিটিতে ফোটন নির্গত হচ্ছে এমন কিন্তু না এখানের একটা ফোটনের শক্তি কম এখানে একটা ফোটনের শক্তি বেশি এইখানে একটা ফোটনের যে পরিমাণের শক্তি এইখানে একটা ফোটনের সেই একই পরিমাণের শক্তি কারণ কালারটা সেম দুইটাই ইয়েলো কালার আর ইয়েলো কালারের জন্য কম্পাঙ্কটা ফিক্সড আর কম্পাঙ্ক ফিক্সড মানে শক্তিও ফিক্সড বাট এখানে কেন তাহলে আমরা বেশি উজ্জ্বল দেখতেছি ঘটনা খুবই সিম্পল কারণ এখানে আমার প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যাই বেশি ফোটনের সংখ্যা বেশি হওয়া মানে এক একটা ফোটনের শক্তি এক একটা নির্দিষ্ট হলেও ফোটন বেশি হওয়া মানে কি শক্তি আলটিমেটলি বেশি রিলিজ হচ্ছে আর এখানে এক সেকেন্ডে কম ফোটন রিলিজ হচ্ছে কম ফোটন রিলিজ হলে কি এখানে আলটিমেটলি শক্তি কম রিলিজ হচ্ছে কিন্তু একটা ফোটনের শক্তি হিসেবে চিন্তা করলে এইখানকার একটা ফোটনের শক্তি এখানকার একটা ফোটনের শক্তি কিন্তু হুবহু সেম এটা খেয়াল রাখতে হবে আমাদের সো আমরা শিখলাম যে আলোক কণা বা কোয়ান্টা বা ফোটন একটা সুনির্দিষ্ট শক্তি বিশিষ্ট আর এটা নির্ভর করে কালারের ওপরে বা কম্পাঙ্কের ওপরে সো আমরা ই টু এই ফর্মটা শিখলাম একটা ফোটনের শক্তি এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো আমরা এই ফর্মুলাটা থেকে এইভাবেও লিখতে পারি কারণ আমরা জানি সি ইকোয়াল টু কি এফ ল্যামডা সি হচ্ছে আলোর বেগ এফ হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য তাহলে এফ এর জায়গায় কি লেখা যায় সি বাই ল্যামডা সো ই ইকুয়াল টু এইচ এফ আবার ইকোয়াল টু দিয়ে এইচ সি বাই ল্যামডা আমরা লিখতে পারি এইচ এর ভ্যালু আমরা সবাই জানি সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এফ হচ্ছে আলোক বর্ণের কম্পাঙ্ক ল্যামডা হচ্ছে আলোক বর্ণের তরঙ্গদৈর্ঘ্য তাহলে এই আইডিয়াটা থেকে কিন্তু আমরা একটা ফটনার শক্তি বের করতে পারি এখন যদি একটা আলোক উৎস থেকে অনেক শক্তি নির্গত হয় অনেকক্ষণ ধরে শক্তি নির্গত হয় তাহলে কি একটা ফোটন নির্গত হচ্ছে নাকি অনেকগুলো ফোটন অনেকগুলো ফোটন সেই ক্ষেত্রে তাহলে মোট শক্তিটা তুমি কীভাবে বের করবে খুবই সিম্পল সেই ক্ষেত্রে মোট শক্তিটা তুমি বের করবে ধরো একটা আলোক উৎস থেকে শক্তি নির্গত হচ্ছে অনেকক্ষণ ধরে সো কতগুলো ফোটন নির্গত হচ্ছে সেটাকে ধরে নিবে এন আর একটা ফোটনের শক্তিকে ধরে নিবে ই তাহলে কিন্তু তুমি জেনে যাবা একটা উৎস থেকে মোট কত শক্তি নির্গত হয়েছে এন হচ্ছে ফোটনের সংখ্যা আর ই হচ্ছে আমার একটা ফোটনের শক্তি গুণ করলে আমার চলে আসবে কি ওই উৎস থেকে নির্গত মোট শক্তির পরিমাণ সো এটাও কিন্তু একটা অলিখিত ফর্মুলা যেহেতু এটা একদম সিম্পল একটা ফটনার শক্তি এত একশোটা ফোটন বের হলে শক্তি কত সো ওই একশোটা ফটনার শক্তি আসলে উৎসের শক্তি হিসেবে আমরা বলতে পারব উৎস থেকে এত সেকেন্ডে নির্গত শক্তির পরিমাণ আচ্ছা তো আমরা চলো এই কনসেপ্টগুলো যেগুলো শিখলাম সেগুলো কাজে লাগিয়ে দুইটা ম্যাথ করে আসি প্রথমে আমাদের একটা ম্যাথ দেখা যাচ্ছে তিন হাজার অ্যাংস্ট্রম এর তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফটনার শক্তি বের করো অর্থাৎ আমাদের এখানে ল্যামডা দেওয়া আছে আর ওই ল্যামডা বিশিষ্ট আলোক বর্ণের যে একটা ফোটন থাকবে ওই ফোটনটার শক্তি কত সেটা জানতে চাওয়া হয়েছে খুবই সিম্পল ম্যাথ ই ইকোয়াল টু এফ বা এসি ভাই ল্যামডা এইচ এর ভ্যালু আমরা জানি এইচ এর ভ্যালু আমরা বসিয়ে দেবো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন দেব মাইনাস থার্টি ফোর সি এর ভ্যালু আমরা জানি থ্রি ইন্টু টেন টু দিব আর এইট ল্যামডার ভ্যালু আমরা জানি ল্যামডার ভ্যালু কত তিন হাজার ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন কেন এক অ্যাংস্ট্রম সমান সমান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার সো আমরা এটাকে মিটারে নিয়েছি আসলে টেন টু দি পাওয়ার মাইনাস টেন দিয়ে গুণ দিয়ে তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেটার হিসাব করি আমরা কিন্তু ভ্যালু পেয়ে যাব সেটা কত আসছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল তাহলে আমরা তিন হাজার অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণের একটা আলোর ফোটনের শক্তি কত সেটা বের করে ফেলছি কয়টা ফোটনের শক্তি বের বের করেছি একটা ফোটনের এখন আমরা একটা মজার ম্যাপ এখানে দেওয়া আছে কি তিন হাজার অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণের আলোক উৎসের ক্ষমতা সাইট ওয়াট হলে উক্ত উৎস থেকে প্রতি দশ সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা বের করো তো প্রতি দশ সেকেন্ডে কয়টা ফোটন বের হয় সেই সংখ্যাটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে এই ক্ষমতা বিশিষ্ট আলোক উৎস থেকে তো এই জিনিসটার জন্য আমরা ম্যাথগুলোকে একটা ক্যাটাগরাইজ করে ফেলব তিনটা ভাগে আমরা ভাগ করব ম্যাথের তিনটা ধাপে আমরা ভাগ করব। আমরা প্রথমত এই অ্যাংস্ট্রম শক্তি বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক ফোটনের একটা ফোটনের শক্তি বের করব তারপরে উৎস থেকে দশ সেকেন্ডে মোট কত শক্তি বের হয় সেটা বের করব তারপরে অতটুকু শক্তি বের হতে কয়টা ফোটনের দরকার হয় সেটা বের করব তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই টার্গেটে পৌঁছা যাব যে প্রতি দশ সেকেন্ডে নির্গত এই উৎস থেকে কত শক্তি বের হয় তাহলে এখন চলো একটা ফোটোনার শক্তি বের করি একটা ফোটনের শক্তি ই ইকুয়াল টু এইচএফ বা এইচ সি বাই ল্যামডা সো এটা ঠিক আগের ম্যাটটার মতন আমরা করে ফেলতে পারবো সো আগের ম্যাটটা আমরা করেছি সো এটা আর আমি বাড়তি করে দেখাচ্ছি না সো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস নাইনটিন যুগ আমরা একটা ফোটনার শক্তি পেয়েছি এখন উৎস থেকে দশ সেকেন্ডে মোট কত শক্তি বের হয় যদি উৎসের ক্ষমতা হয় সাইট ওয়াট এটা আসলে কি পি এর ভ্যালো তাই না আর এটা হচ্ছে টি এর ভ্যালু সো পি এর ভ্যালু আমি জানি টি এর ভ্যালু আমি জানি আমার বের করা দরকার ডাব্লিউ এর ভ্যালু রাইট তাহলে আমরা ডাব্লিউ ইকোয়াল টু পিটি সেই চিরা চিরচেনা ফর্মুলা আমরা তো জানি যে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়েছি ডাব্লিউ ইকোয়াল টু পি অর্থাৎ ক্ষমতা ইকোয়াল টু কাজ বাই সময় ছিল তাহলে কাজ ইকোয়াল টু কী ক্ষমতা ইন্টু সময় অর্থাৎ শক্তি ইন্টু ক্ষমতা ইন্টু সময় তাহলে আমরা এখানে পি এর ভ্যালু বসিয়ে দিব পি এর ভ্যালু আমার কত আসবে পি এর ভ্যালু আমার সিক্সটি টি এর ভ্যালু আমি বসিয়ে দিব টি আর ভ্যালু আমি কত লিখব টি আর ভ্যালু লিখব দশ সেকেন্ড তাহলে আমি পি এর ভ্যালু আর এর ভ্যালু দুইটা যদি চেনে যাই তাহলে আমি কিন্তু ডাব্লিউ আর ভ্যালু পেয়ে যাব ডব্লিউ আর ভ্যালু তাহলে কত আসবে খুব স্ট্রেট ফরওয়ার্ড দুইটা গুণ করলে আসে ছয়শো জুল সিক্সটি ওয়াট ইন্টু টেন সেকেন্ড আসতেছে 600 জুল তাহলে এখন উৎস থেকে 10 সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা আমি নির্ণয় করবো আমরা দেখেছি অলরেডি যে 10 সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা যদি ধরে নেই এন হয় তাহলে আমরা লিখতে পারি এরকম w ne তাহলে উৎস থেকে উক্ত সময় ব্যবস্থা ধানে কতটুকু শক্তি বের হল এটাকে ফোটন আর ফোটনের সংখ্যা আর ফোটনের শক্তির মাধ্যমে প্রকাশ করলাম তাহলে ই আর ভ্যালু আমি অলরেডি বের করেছি ডাব্লিউ আর ভ্যালু আমি অলরেডি বের করেছি আমার টার্গেট হচ্ছে এন এর ভ্যালু বের করা সো আমি এন এর ভ্যালু বের করে ফেলবো সো ছয়শো বসালাম ডাব্লিউ আর জায়গায় ই এর জায়গায় সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস নাইনটিন বসালাম তাহলে কিন্তু আমি এনটা পেয়ে যাব তাহলে আমি যদি এনটা হিসাব করি তাহলে আমার কত আসতেছে নাইন পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন্টি দি পাওয়ার টোয়েন্টি টি অর্থাৎ এত সংখ্যক ফোটন আসলে এই ক্ষমতার বাল্বটা থেকে দশ সেকেন্ডে নির্গত হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে